তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের জন্য 18 সদস্যের দল দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত স্কোয়াড যেটা সেটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু খুব বেশি নরমচরণ হয়নি খুব বেশি একটা চমক নেই কারণ হচ্ছে প্রাথমিক স্কোয়াডে যে 20 জন ছিল সেখান থেকে সোহান এবং বাদ দেওয়া হয়েছে ফেসার খালেদকে এই দুজনকে বাদ দিয়ে 18 সদস্যের দলটা দিয়ে দেওয়া হয়েছে তো এই দলটা কেমন হয়েছে কি হতে পারত কি হওয়া উচিত ছিল নাকি ঠিকঠাক আছে এগুলো নিয়ে কথা বলার জন্য সহকর্মী নাবিল কায়সার উনি আছেন আমার সঙ্গে কারণ উনি এই বিষয়টা খুব ভালোভাবে ফলো করছিলেন তার কাছ থেকে একটু খুঁটিনাটি জানবো আপনাদেরও যদি দল সংক্রান্ত কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের মতামতও আমরা পড়তে চেষ্টা করব তো নাবিল কায়সার কেমন হলো দল একেবারে শুরুতে যদি বলি করোনার কারণে যেহেতু স্কোয়াডটাই 18 জনের সে কারণে নরম চরণের কিন্তু খুব একটা জায়গা ছিল না কারণ নর্মালি আমরা দেখি যে 15 বা 16 জনের দল দেওয়া হয় এমনিতে দুই তিনটা স্পট বেশি সে কারণে কিন্তু বাদ পড়া খেলোয়াড়ের সংখ্যা কম আপনি নুরুল হাসান সোহানের কথা বললেন আবু জাহেদ চৌধুরী রাহিদ খালেদ আহমেদের কথা বললেন সোহান আসলে অনেকদিন ধরে কিন্তু দলের বাইরে এর আগেও তাকে যখন টেস্ট দলে নেওয়া হচ্ছে খুব একটা সুযোগ কিন্তু তিনি পাননি বিসিবি আমরা সবসময় দেখি যে দু একজনকে সবসময় দলের সাথে রেখে দলের সাথে ট্রেনিং করার সুযোগ দেয় বা বিভিন্ন ভাবে তাদেরকে তৈরি করার সুযোগটা গ্রহণ করে বা সেই চেষ্টাটাই করে সেই হিসাবে সোহানকে তারা সবসময় রেখেছে খালেদকে আনলাকি বলতেই হবে কারণ টেস্টের জন্য তাকে বিবেচনা করা হয় আফগানিস্তানের বিপক্ষে দলে তিনি ছিলেন এবং আমরা গতকালকে যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে সেখানেও ভালো পারফর্ম করেছেন তিনটা উইকেট পেয়েছেন এবং আজকেও একটা উইকেট পেয়েছেন তো সব মিলিয়ে তার ফর্মটা কিন্তু ভালো ছিল এবং এখানে কিন্তু একটা বিষয় যে তাসকিন কিন্তু কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে হাতের তালুতে একটা ইনজুরড হয়েছিলেন তো সেটা তারপরে তিনি ওয়ানডে খেলেছেন কিন্তু ওয়ানডে আর টেস্ট নিশ্চয়ই এক বিষয় না কারণ হচ্ছে যে টেস্টে পুরোটা সময় জুড়ে ফিল্ডিং করা এবং বোলিং করা এখনো ধরতে গেলে তিনি কিন্তু একটা রিহ্যাবের মধ্যেই আছেন এটা কি তার পক্ষে সম্ভব হবে কিনা সেক্ষেত্রে নিশ্চয়ই খালেদকে আরেকটা চান্স দেওয়া যেত টেস্ট কিন্তু একেবারে ডিফারেন্ট বল গেম টেস্টের সাথে আপনি ওয়ানডে বা টি-20 কখনো তুলনা করতে পারবেন না পাঁচ দিন যখন আপনাকে একটানা খেলতে হবে বা একদিনে যখন আপনাকে 20-25 ওভার বল করতে হবে সেটা করার ক্ষমতা এখন তাসকিনের আছে কিনা সেই প্রশ্ন তুললে মোটেও ভুল হবে না কারণ পুরোপুরি ফিট তিনি নন সে কারণে কিন্তু প্রথম দুটো ওয়ানডে তিনি খেলেননি শেষ ওয়ানডেটা খেলেছেন একটা উইকেট পেয়েছেন এবং তামিমও প্রেস কনফারেন্সে বলেছেন যে তাসকিন নেটে বা এর আগে যে বঙ্গবন্ধু টি-20 হলো প্রেসিডেন্স কাপ হলো খুব ভালো রিদমে ছিলেন সে কারণে একটা ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছে আপনি হাসান মাহমুদকেও দলে নিয়ে এসেছেন টেস্ট দলে দুটো ম্যাচে তিনি 4 উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচটা সুযোগ পাননি তার জন্য কি একটু আর্লি কল কিনা আমার কাছে আসলে মনে হচ্ছে কারণ টেস্টের যে ধরনের বডি ফিটনেস দরকার বা আপনার শরীরকে যেভাবে তৈরি করতে হবে সেটা কি এখনো আসলে হাসান মাহমুদের হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা যেতে পারে এবং তাসকিন পুরো ফিট নন তার জায়গায় আমার মনে হয় যে খালেদ আহমেদকে আরো একটা সুযোগ দেওয়া যেত এই যে হাসান মাহমুদের কথা বললেন হাসান মাহমুদ আছেন তারপরে রাব্বি সে কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করেই যাচ্ছে আনক্যাপ এই দুজন প্লেয়ার আছেন এইবারও কি তাদের আসলে এই দলের সাথে আপনি যেটা বলছিলেন বিসিবি সবসময় যেটা করে যখন আপনি সোহানের উদাহরণ দিচ্ছিলেন কয়েকজন প্লেয়ারকে রাখে এদেরকে কি আসলে শুধুমাত্র পানি টানানোর জন্যই রাখা হয় নাকি খেলানোর কোন নিয়ত টিয়ত আছে কারণ আপনি শরীফুলকে উদাহরণ যদি দেই ওয়ানডে সিরিজে তাকে খেলানো হবে এমনটা আমরা ম্যাচগুলো শুরুর আগেই জেনেছি কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু সুযোগ পাননি তার জায়গায় হাসান মাহমুদ ভালো করেছেন হাসান মাহমুদ সুযোগ পেয়েছেন সেটা কাজে লাগিয়েছেন তিন নাম্বার ওয়ানডে কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম শরীফুলকে সুযোগটা দেওয়া হবে সেক্ষেত্রে পানি টানার কাজে তো আসলে শরীফুলকে ব্যবহার করা হলো নতুবা তো তাকে তিন নাম্বার ম্যাচটা যখন সিরিজটা শেষ হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতার কোনো ছাপি তারা তিনটা ম্যাচের একটাতেও ফেলতে পারেনি তিন নাম্বার ম্যাচটা তাকে সুযোগ দেওয়া যেত সেক্ষেত্রে পানি টানার কাজে তাদেরকে রাখছে বলে ভুল হবে না আমি আরেকটা কমেন্ট পাবলিক ডিমান্ড এটা সেটা আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এই কমেন্টটা অনেক আসছিল নাইম শেখের কথা অনেকে বলছিল এত ভালো ব্যাটিং তিনি করেছেন তাকে কোনোভাবে কোনো বিবেচনা করা যেত কিনা ওয়ানডে তো করা হলো না এখানেও করা যেত কিনা ওই একই কথা টেস্ট আর ওয়ানডে পুরোপুরি ভিন্ন নাইম শেখ কিন্তু টি-20 তে সুযোগ পান বঙ্গবন্ধু টি-20 তিনি ভালো পারফর্ম করেছেন সেটা কিন্তু টি-20 তে এর আগে যে প্রেসিডেন্টস কাপটা হয়েছে সেখানে কিন্তু ওয়ানডেতেও তিনি খুব একটা ভালো করতে পারেননি আর টেস্টের জন্য বাংলাদেশ আসলে অনেকদিন ধরে একটা নতুন ভাবে দল সাজানোর চেষ্টা করছে যেটা বিসিবি সভাপতি পাপন সবসময় বলেন যে আমরা তিন ফরম্যাটে তিন রকমের দল চাই সেক্ষেত্রে কিন্তু ইমরুল কায়েসের কথা আপনি বলতে পারেন যে টেস্টে তিনি কেন নাই কারণ তিনি প্রুভেন পারফর্মার সে কারণে কিন্তু সাদমান বা সাইফ দুজনকেই নেওয়া হয়েছে আমার এখানে একটা প্রশ্ন আছে আপনি যদি সাদমানকে সুযোগ দেন যেটা তিনি পেতেই পারেন কারণ তামিমের ওপেনিং পার্টনার হিসেবে তিনি ফার্স্ট চয়েস এক নম্বর পজিশনে তামিম দুই নম্বর পজিশনে সাদমান যদি হয় তিন নম্বরে আপনি যদি নাজমুল হোসেন শান্তকে সুযোগ দেন বা মুমিনও যদি চারে নেমে যান চারজনই কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান এবং পাঁচে যদি সাকিব ব্যাটিং করেন পাঁচজনই লেফট হ্যান্ড ব্যাটসম্যান এটা কিন্তু অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ কারণ
স্পিনিং উইকেটে সবসময় রাইট আর্ম স্পিনার দিয়ে কিন্তু এই জায়গাটা একেবারে ভালনারেবল করে ফেলতে পারে উইন্ডিজ। এটা একটা বড় ভুল হতে পারে যদি প্রথম চারজন বা পাঁচজনের সবাই লেফট হ্যান্ড থাকে, সেক্ষেত্রে একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে কিন্তু আপনাকে শুরুর চার বা পাঁচজনের মধ্যে রাখতে হবে। সেক্ষেত্রে হয়তো মুশফিককে আমরা চার নম্বরে ব্যাটিং করতে দেখব, তারপরও কিন্তু প্রথম তিনজনই লেফট হ্যান্ড ব্যাটসম্যান, এটা একটা রিজার্ভ। আপনাদের যদি কিছু অ্যাড করার থাকে কমেন্টে জানিয়ে দেবেন।